লাস্ট ক্লাসে আপনাদেরকে কোন পর্যন্ত পড়ানো হয়েছে ভুলে গেছেন? পার্থক্য পর্যন্ত করা হয়েছে স্যার। পার্থক্য পরে পড়াই নাই? পড়াইছেন স্যার। আমি পার্থক্য পরে কোন পর্যন্ত পড়াইছি বলেন। আজকে শুরু করবো যার ওখান থেকে নয় যাচ্ছে সে উনি একটু মিউট করে দেন। আমরা এখানে স্টিল বিল্ডিং এর এলিমেন্টস গুলো একটু দেখবো। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের স্ট্রাকচারের বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকে। যদি ধরেন একটা আমি ট্রাস ডিজাইন করি, সেই ক্ষেত্রে ট্রাসের যেরকম এলিমেন্ট থাকে আবার ফ্রেম স্ট্রাকচারের জন্য আলাদা, বা মানে কিছুটা কমন আছে, বাট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কি টাইপের স্ট্রাকচার তার উপর ডিপেন্ড করে কিছু আলাদা এলিমেন্টসও থাকে। আর কিছু বেসিক জিনিস যেগুলো সবখানেই থাকে, যেমন কলাম, এটা তো মনে করেন স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসে। এখন ক্লিয়ার শুনতে পান? যেমন কলাম, তো এটা কলাম তো আরসিসি বিল্ডিং এও আছে, স্টিল স্ট্রাকচারের কাছে, স্টিল স্ট্রাকচারের যে কোনো ধরনের স্ট্রাকচারই হোক না কেন সেখানে কলাম বা পিয়ার থাকবে। আলাদা কিছু মানে যেমন ধরেন ট্রাস বা ক্যাবল স্টেট ব্রিজ, এগুলোর ক্ষেত্রে আলাদা কিছু কম্পোনেন্ট থাকতে পারে। আমি এখানে কমন কিছু, যেহেতু এখানে লেখাই আছে এলিমেন্টস অফ স্টিল বিল্ডিং, একটা বিল্ডিং এর ক্ষেত্রে কমন কিছু এলিমেন্টস নিয়ে এখানে কথা বলা আছে। এখানে দেখেন একটা ছবিকে বিভিন্ন ভাবে ভেঙে দেখানো আছে। প্রথমে যে উপরের যে পোর্শনটা দেখছেন এটা একটা ছাদের অংশ আর কি, ছাদের মধ্যে কি কি ধরনের এলিমেন্টস থাকতে পারে। প্রথমে যেটা এখানে থাকে একটা ধরেন টপ কোর্ট, এই যে মাঝখানে যে দুইটা কালো দাগ দেওয়া যে অংশগুলো দেখতেছেন, এই যে এগুলা এই লম্বা, এগুলো হচ্ছে একটা ট্রাস, এক একটা ট্রাস এখানে আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এগুলার মধ্যে আবার কিছু আলাদা কম্পোনেন্ট আছে, যেমন উপরেরটাকে বলা হয়েছে এখানে দেখেন রূপ চয়েস, এখানে রূপ মানে ছাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে রূপ চয়েস, ছাদ না হয়ে অন্য কোনো ফুলের ক্ষেত্রে সেগুলোকে এখানে বলা হয় জাস্ট খালি টপ কর, বা নিচের গুলোকে বলা হয় বটম কর, ঠিক আছে। আবার এটাকে একটু এক্সটেনশন করে দিয়েছে, দিকে বাড়াই দিয়েছে মানে ক্যান্টিলেভারের মতো করে দিয়েছে, সেটাকে বলছে টপ কট এক্সটেনশন। জাস্ট এগুলো ছবিগুলো জাস্ট এমনি জানার জন্য, এখান থেকে পরীক্ষায় আপনাদের মানে আমি বলবো না যে এই ছবি একে এরকম এলিমেন্ট গুলো দেখান, কারণ এটা আসলে অ্যাকচুয়ালি ভ্যারি করে স্ট্রাকচার টু স্ট্রাকচার, জাস্ট খালি আপনাদেরকে জিনিসগুলো আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে দেখেন এখানে একটা রূপ টেক, মানে এই ট্রাস মেম্বারের উপর যে স্ল্যাব বা যেটাই বলেন না কেন যে ডেকটা থাকবে যেটার উপর দাম, আসসালামু আলাইকুম স্যার, সেটাকে বলা হয়েছে রুফ ডেক। আবার এখানে কানেকশন যেগুলো দেয়া আছে এই ধরনের কানেকশনকে বলা হয়েছে শিয়ার কানেকশন, ঠিক আছে। আবার কোনো একটা ধরেন উপরের ফ্লোরে কোনো একটা জিনিসকে আপনি আটকায় রাখবেন ধরেন, সেক্ষেত্রে আলাদা করে একটা অ্যাঙ্গেল দিয়ে আপনাকে এটাকে স্পেসিফাই করে দিতে হবে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, নইলে স্টিল স্ট্রাকচারের উপরে মুভ করতে পারে খুব সহজ। আর কিছু আছে যেমন আছে গার্ডার বা বিম, এখানে বিম গুলাকে গার্ডার হিসেবে মানে বলা আছে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় বিম হিসেবে উল্লেখ করা আছে, দুটো অ্যাকচুয়ালি একই রকম। যেমন এখানে লেখা আছে গার্ডার আর এই পাশে লেখা আছে ফ্লোর বিম, ঠিক আছে। তারপরে কলাম, তো কলামে এই যে এখানে লেখা আছে কলাম। আর এখানে আরেকটু একটা জিনিস দেখানো আছে, এটা একটু গুরুত্বপূর্ণ, সেটা ফাউন্ডেশনের সাথে কলামের যে কানেকশনটা হয় সেক্ষেত্রে কি কি কম্পোনেন্ট থাকে। দেখেন এই যে একটা প্রথমে একটা কি থাকে কলাম, কলামের নিচে দেখেন একটা এই যে বেস প্লেট এবং অ্যাঙ্কর রড। বেস প্লেট হইতেছে এই যে এখানে প্লেটের মতো যে অংশটা দেখতেছেন যেটার সাথে কলামটা আটকানো আছে, ঠিক আছে, এটাকে বলা হয় বেস প্লেট। আবার এটার বেস প্লেটের চতুর্পাশে কয়েকটা রডের সাথে দেখবেন স্ক্রু দিয়ে আটকানো থাকে। এগুলো আপনারা যদি ওভার ব্রিজ গুলা দেখেন, ওই ওভার ব্রিজ গুলো যেখান থেকে শুরু হয়েছে ওখানে দেখবেন যে ফ্লোরের সাথে বা নিচে মাটির সাথে একটা
কংক্রিটের ঢালাই দিয়ে তার সাথে ওই স্টিল স্ট্রাকচারটা আটকানো, ওখানে কিছু মানে নাটের সাথে নাট বল দিয়ে আটকানো থাকে। তো ওই বেস প্লেটের সাথে অ্যাকচুয়ালি কলামটা সরাসরি ফুটিং এর সাথে আটকানো থাকে না, মাঝখানে একটা বেস প্লেট থাকে, আর ওই অ্যাঙ্কর গুলা বা ওই নাট বল গুলা এই ইয়ার সাথে কংক্রিটের মধ্যে ঢালাই দেওয়া থাকে। ঠিক আছে, ঢালাই দেওয়ার সময় কাস্টিং করার সময় এগুলো এর মধ্যে প্লেস করা হয়। তো এগুলোর সাথে এটা আটকাই দেওয়া হয় আর কি, এই কলামটাকে এখানে আটকাই দেওয়া হয়। তারপরে কলামের উপর আর উপরের দিকে তো আর সমস্যা নাই, ফাউন্ডেশনের এখানে একটু এটা একটু মানে গুরুত্বপূর্ণ। নর্মাল কিন্তু কংক্রিট স্ট্রাকচারের জন্য এরকম আলাদা কোনো মানে কোনো কম্পোনেন্ট থাকে না এরকম ফাউন্ডেশনের, জাস্ট খালি আমরা একটা এই যে মানে নিচে একটা ফুটিং কাস্টিং দিয়ে তার উপর থেকে কলাম গুলো তুলে দিচ্ছি। বাট এখানে স্টিল গুলোর সাথে যেহেতু নিচেরটা দিয়েছে কংক্রিট উপরেরটা দিয়েছে স্টিল, দুটার মধ্যে একটু কানেকশনটা একটু ভালোভাবে দিতে হবে, এটাও একটু ইম্পর্টেন্ট, এটাও আলাদা করে ডিজাইন করতে হবে। এই হচ্ছে মোটামুটি কম্পোনেন্ট গুলো এখানে আছে। তো এগুলো আপনারা আরো যাদের জানার ইচ্ছা আছে আরো এখান থেকে দেখে নিন, অথবা নেটে সার্চ দিলে আরো অনেক ধরনের ক্লাস মেম্বারের জন্য কি কি ধরনের কম্পোনেন্ট আছে বা এলিমেন্ট আছে বা ব্রিজ গুলার ক্ষেত্রে কিরকম, কেবল স্টেট ব্রিজ গুলার ক্ষেত্রে বা আর্টস ব্রিজ গুলার ক্ষেত্রে কি কি আলাদা কম্পোনেন্ট ওগুলো দেখতে পারবেন আর কি। ওই উপরে যেগুলো বললাম ওখানে একটু আর একটু বড় করে দেখানো আছে আর কিছু কম্পোনেন্ট। আমি আগেই বলছি এই কম্পোনেন্ট গুলো আপনাদের পরীক্ষায় লাগবে না, ঠিক আছে, যেহেতু এটা ভেরি করে, জাস্ট এমনি জানার জন্য স্টিল স্ট্রাকচারটা আসলে কিভাবে মানে কি কি কম্পোনেন্ট থাকে। এই যে আমি আপনাদেরকে যে অ্যাঙ্করের কথা বললাম বা নাট বল যেটা দিয়ে আটকানো থাকে, যেখানে একটা ছবি দেওয়া আছে দেখেন, এই যে নিচে যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে ফুটিং, এটার মধ্যে এই যে অ্যাঙ্কর রড গুলো এরকম ভাবে আগে থেকেই প্লেস করা থাকে, কাস্টিং দেওয়ার আগে এগুলো প্লেস করা হয়, তারপরে এগুলোর কিছু অংশ উপরে বের করা রাখা হয়। এই বেস প্লেটটা এটার উপর বসা মানে বেস প্লেটটার সাথে কলামটা কানেক্ট করা হয় ওয়েল্ডিং করে, তারপরে ওইটা ওই যে বেস প্লেটের মাঝখানে এরকম হোল করা থাকে সেখানে এগুলো প্লেস করা হয়, তারপরে উপর থেকে বল দিয়ে আটকাই দেওয়া হয়। আচ্ছা, এই টিপিক্যাল সেকশন আপনারা উপরে অলরেডি দেখে আসছেন, তারপরে আবার এই ওই শেপ গুলোকে এখানে আলাদা করে দেওয়া আছে, এগুলো আলাদা করে আর দেখার দরকার নেই। ওই ফার্স্টে যেগুলো দেখে আসছেন ওগুলোই দেখেন, এখানে ফ্ল্যাট বার বা প্লেট সেকশন, অ্যাঙ্গেল সেকশন, ডাবল অ্যাঙ্গেল, চ্যানেল সেকশন, ডাব্লু সেকশন, এস সেকশন, বিল্ড আপ বক্স সেকশন, এগুলো অলরেডি আপনারা দেখে আসছেন আগে। তো ওগুলো আর একবার এখানে একটু ছবি দেওয়া আছে, এগুলো যে কোনো এক জায়গার থেকে পড়লেই হবে। আচ্ছা, এই মোটামুটি এই পর্যন্ত ছিল আপনাদের হচ্ছে ওই কন্টেন্টের মধ্যে যেটা ছিল স্টিল স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আসলে এই পর্যন্তই শেষ, তারপরে যেটা ছিল স্ট্রাকচার অ্যান্ড ফাস্টেনার ওটা হচ্ছে এখান থেকে শুরু। চলি, ফাস্টেনার বলতে বোঝায় এই যে দেখেন এখানে কিছু ছবি দেয়া আছে, আমরা যে স্টিল স্ট্রাকচারের যে মেম্বার গুলা একটার সাথে আর একটা কানেক্ট করবো, এটা কানেক্ট করার জন্য মানে যেসব ইকুইপমেন্ট দিয়ে মানে যেসব এলিমেন্ট দিয়ে এগুলা কানেক্ট করা হচ্ছে এগুলাকেই বলা হয় ফাস্টেনার। ঠিক আছে, যেসব জিনিসের মাধ্যমে কানেক্ট করা হয়, তো নর্মালি এখানে মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে নাট বল, ঠিক আছে, এটা দিয়েই কানেক্ট করা হয়, শুধু এটা ছাড়া ওয়েল্ডিংও করা হয়। নাট বোল্টের সাথে বর্তমানে নাট বোল্টটাই ইউজ হয়, বাট এটার আগে আর এক ধরনের জিনিস ছিল, সেটা ওই বোল্টের মতোই দেখতে, বাট ওটার মধ্যে কোনো থ্রেড কাটা থাকে না। এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রিভেট, এটার মধ্যে কোনো থ্রেড করা নাই, বাট বোল্টের মতোই লম্বা। এটা অ্যাকচুয়ালি কাজ করতো কিভাবে, ধরেন এই যে এখানে একটু মেকানিজমটা দিয়ে দেওয়া আছে, প্রথমে আগে যেহেতু এটার এক পাশে এরকম ধরেন ছাতার মতো, এই যে ব্যাঙ্গের ছাতার মতো একটা মাথা আছে, বুট করা আছে, তো এই পাশে তো কোনো সমস্যা নাই, এটা তো নর্মালি আমরা যদি কোনো একটা হোলের মধ্যে মানে ধরেন এই যে দুটো পাতকে আমি কানেক্ট করব, তো যেহেতু এক পাশে এরকম হেড করাই আছে বানানোই আছে বুটটা, তা এই পাশে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই, এটা তো এমনিতেই আটকে থাকবে। বাট আর এক পাশে কিভাবে আটকাবে এটার জন্য কি করা হয়, প্রথমে আগে যেখানে আমরা এটা কানেক্ট করব সেই হোলের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়, তারপরে দুটো ডাইসের সাহায্যে নিচের থেকে একটা ডাইস উপর থেকে একটা ডাইস দিয়ে এটাকে একটা প্রেসার দেওয়া হয়, ফোর্স দেওয়া হয় দুই দিক থেকে, উপর থেকে এবং নিচ থেকে দুই দিক থেকে ফোর্স দেওয়া হয়। ফোর্স দিলে কি হয়, এই যে ডাইসের মধ্যে যেরকম খাঁজ কাটা থাকে দেখেন, এই যেখানে একটা রাউন্ড শেপের খাঁজ কাটা আছে, তো এটার মধ্যে থাকার কারণে উপর থেকে যখন চাপ দেয় তখন উপরেও একটা এরকম হুডের মতো তৈরি হয়ে যায়। ঠিক আছে, যদি উপর থেকেও হুডের মতো তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, দুইটা আটকে থাকবে, তখন কিন্তু আর এটা খুলে আসবে না এখান থেকে সহজ। রিবেটটা আসলে এরকম ভাবে কাজ করানো, তো এটা লাগানোর জন্য আসলে স্কিল লেবার দরকার পড়ে। ঠিক আছে, আবার এই এটার আরেকটা অসুবিধা হচ্ছে যে
এই রিবেট গুলো লাগানোর পরে ধরেন কোনো কোনো কারণে যদি আমার এখান থেকে খুলে ফেলতে হয়, তাহলে এই রিবেটটা এখান থেকে খুলে ফেললে সেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায় না। ঠিক আছে, এটা একটা হচ্ছে রিবেট ব্যবহারের অসুবিধা। আর এখানে এই যে এই রিবেটটাকে যে উপর নিচ থেকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এই ফোর্স দেওয়ার জন্য আলাদা একটা ইকুইপমেন্ট দরকার হয়, স্পেশাল ইকুইপমেন্টের দরকার হয়। বাট আমরা যদি নাট বোল্ট ইউজ করি, এই যে দেখেন পাশে ছবি আছে, নাট বোল্ট ইউজ করতে, সেক্ষেত্রে কিন্তু নাট বোল্ট লাগানোর জন্য ওই নর্মাল আমাদের যেটা বলে ল্যান্স বা এই জাতীয় কোনো জিনিস, এগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এগুলাকে কানেকশন দিতে পারি। আর আমার কোনো কারণে যদি কোনো জায়গার থেকে বোল্ট খুলে ফেলতে হয় এসব নাট বোল্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই খুলে ফেলার পরে আবার এটাকে ইউজ করতে পারি। এটা একটা এই নাট বোল্ট ইউজ করার সুবিধা। এখন বর্তমানে এই রিবেট গুলো আর খুব একটা ইউজ করা হয় না। এই যে এখানে লেখা আছে দেখেন, রিবেটস আর নাও অবসলেট ইন স্টিল স্ট্রাকচার, এটা স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে আর ব্যবহার করা হয় না। বর্তমানে নাট বোল্ট এবং তার সাথে ওয়েল্ডিং করা হয়, মানে এক জায়গাতে এই স্টিলের পার্টগুলোর মাধ্যমে ওয়েল্ডিং করা হয়। আচ্ছা, এই দুই ধরনের ভার্সনের কথা বলা আছে, এবং আপনারা এখান থেকে একটু পড়বেন যে এই দুটার মধ্যে কোনটা ভালো, মানে দুটার মধ্যে একটু ডিফারেন্স বা প্রপার্টিস গুলো কি। যে নিচে একটু লেখা আছে, আমি অলরেডি আপনাদের মুখে মুখে বলে ফেলছি, একটা ধরেন রিবেট লাগানোর জন্য স্পেশাল ইকুইপমেন্টের দরকার পড়ে, বাট নাট বোল্ট লাগানোর জন্য এরকম স্পেশাল ইকুইপমেন্টের দরকার পড়ে না। আবার রিবেট লাগানোর জন্য স্পেশাল মানে স্কিল লেবার দরকার, বাট নাট বোল্ট যে কেউ লাগাইতে পারে এটার জন্য স্কিল লেবারের দরকার পড়ে। আবার রিবেট গুলাকে পুনরায় ব্যবহার করা যায় না, বাট নাট বোল্ট গুলাকে পুনরায় ব্যবহার করা যায়। ঠিক আছে, এই যে এরকম কিছু পার্থক্য বলবেন এখান থেকে এক দুই নাম্বারের জন্য এরকম ভাবে আসছে। আচ্ছা, তারপরে একটু খেয়াল করেন দেখেন, এখানে একটা যেহেতু আমরা বললাম যে রিবেটটা ইউজ হয় না, তো বোল্টের একটু ডিটেল দেওয়া আছে। বোল্টের এই যে মাথায় যে ছাতার মতো একটা অংশ বা হুড থাকে, এটাকে বলা হয় হেড। ঠিক আছে, আর কিছু অংশে এরকম প্যাচ কাটা থাকে, এই প্যাচ গুলোর নাম বলা হয় থ্রেড। এই যে এখানে লেখা আছে দেখেন থ্রেড, এটাকে আমরা আর প্যাচ কাটা বলবো না বা এই জাতীয় কোনো ওয়ার্ড বলবো না। আপনারা যেহেতু ইঞ্জিনিয়ার হচ্ছেন, কয়েকদিন পরেই আপনারা বের হয়ে যাবেন, বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, তো এটাকে বলবেন আপনারা কি থ্রেড। ঠিক আছে, আর একটা বোল্টের দুই ধরনের থ্রেড করা থাকতে পারে, হয় পুরো বোল্টই থ্রেড করা থাকবে অথবা একটা নির্দিষ্ট পোর্শন থ্রেড করা থাকবে। যতখানি থাকবে এটাকে বলা হয় থ্রেড লেন্থ, মানে এটা লেন্থ যতখানি হবে সেটাকে বলা হয় থ্রেড লেন্থ, এখানে উল্লেখ করা আছে। আর যেই অংশটা যদি কোনো যদি পুরোটাই থ্রেড করা থাকে, সেক্ষেত্রে তো আলাদা করে কোনো ফাঁকা অংশ থাকবে না, বা যদি অর্ধেক থ্রেড করা থাকে সেক্ষেত্রে যে অংশটার মধ্যে থ্রেড করা নাই সেই অংশটাকে বলা হয় শ্যাঙ্ক। এই যে এখানে লেখা আছে শ্যাঙ্ক। ঠিক আছে, এরপরে দেখি বোল্ট গুলার, মানে একটা যে কোনো স্টিল স্ট্রাকচার বা স্টিল মেম্বার গুলার মধ্যে যখন আমরা বোল্ট দিয়ে কানেকশন দেয়া, তখন এখানে কিভাবে লোডটা বোল্টের উপর ট্রান্সফার হয় সেটার এখানে একটু ছবি দেওয়া আছে। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, মেকানিজম অফ ফোর্স ট্রান্সফার ফ্রো শিয়ার, মানে কিভাবে শিয়ারটা এই স্টিল প্লেট বলেন বা স্টিলের যে কোনো সেকশন বলেন সেখান থেকে বোল্টের উপর কিভাবে ট্রান্সফার হয় সেটার একটা ছবি দেওয়া আছে। এই যে এখানে দেখেন দুইটা মেম্বার বা দুটা স্টিলের প্লেট, এই যে এখানে লেখা আছে দেখেন প্লেট এ এবং প্লেট বি, দুইটা প্লেট। এই দুইটা প্লেটকে যদি আমি বোল্টের সাহায্যে মানে আটকাই দিতে চাই, ধরেন এই যে মাঝখানে পিন লেখা, এটা ধরেন একটা বোল্ট, ঠিক আছে, এটা দিয়ে আমি এই প্লেটটাকে আটকাই দিতে চাচ্ছি। এখানে যখন এটাকে আটকাই দেবো এই পি প্লেটের উপর, দেখেন এই যে এ প্লেটের উপরেও পি লোড দেওয়া হচ্ছে, বি প্লেটের উপর পি লোড দেওয়া আছে, এবং দুই দিক থেকে এটা টানা আছে, এই এটা এদিকে, এটা একটা ডান দিকে একটা বাম দিকে। সেক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে পি ফোর্স আছে, তাহলে এই ফোর্সটাই কি হবে, এটা পুরো সার্ফেসটা জুড়ে কাজ করতেছে এই স্টিল মেম্বারটা, সেখান থেকে কি হবে যখন এটা যেহেতু বোল্টের সাহায্যে আটকানো আছে, তাহলে বোল্টের এই পাশের সার্ফেস এই পি ফোর্সটা কাজ করবে। এই যে দেখেন এই পাশে শুধু ওই পিনটাকে আলাদা করে এখানে দেখানো আছে, এই নিচে যে অংশটুকুর মধ্যে এই যে প্লেট বি লাগানো ছিল এই অংশটুকুর মধ্যে এই যে এখানে যেহেতু পি ফোর্স কাজ করতেছে, তাহলে এই ফোর্স পুরোটাই কি করবে এই সার্ফেসের সাহায্যে অর্থাৎ এই অংশটুকুর উপর ভাগ হয়ে যাবে,
স্টিলের স্যরি এই টিনের এই অংশটুকুর উপর একটা ভাগ রয়েছে সেটাই এখানে দেয়া আছে দেখেন এই যে একটা নির্দিষ্ট অংশের উপর অর্থাৎ এই বোল্টের একটা নির্দিষ্ট অংশ জুড়ে এই যে পি ফোর্সটা কাজ করছে সিমিলারলি উপরের প্লেটটার জন্যও হবে এই যে এখানে যে আরেকটা প্লেট আছে ওটার উপরেও পি পি ফোর্স কাজ করছে এখানে যদি পি না হয়ে কিউ ফোর্স হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে এই ফোর্সটাও কিউ হতো এই ফোর্সের নাম পি না হয়ে কিউ অর্থাৎ এই প্লেটের জন্য যে লোডটা কাজ করতেছে এই প্লেটের উপর ওইটাই কি হবে এই পিনের বা নারফোল্ডের এই অংশটুকুতে ভাগ হয়ে যাবে ঠিক আছে এখানে যদি একটাকে পি বলি আর একটাকে কিউ বলি সেক্ষেত্রে কিন্তু এই পিটা হবে এই পাশে এবং এই ফোর্সের এটা যে মানটা হবে সেটা হবে এই উপরের অংশ ঠিক আছে এইভাবে ভাগ হয়ে গেল দুই অংশে তাহলে ভাগ হয়ে যাওয়ার পরে কি হবে একটা ভোল্টের মধ্যে যখন দুইটা দুই ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে তখন কি করবে এই ভোল্টটা কি হতে চাইবে এই মাঝখান বরাবর অর্থাৎ এই যে দুই ফোর্সের দুই ডিরেকশনের যে ফোর্সের কানেকশন মানে যেই পয়েন্টে এটা ওভারল্যাপ করছে বা একসাথে মিলছে সেই পয়েন্ট বরাবর এটা ছিঁড়ে যেতে চাইবে এই যে পাশের ছবিটাই দেখেন পাশের ছবিটা একবার সুন্দর করে দেখানো আছে যে এই যে অংশটা মানে এই পি ফোর্সের যেখান থেকে শুরু হয়েছে মনে করেন এই পি এই ডান দিকে যে ফোর্সটা কাজ করতেছে এবং বাম দিকে এটার দুটার যে কমন পয়েন্ট সেই বরাবর এটা কি হবে সিরিজ যেতে থাকে অর্থাৎ এই যে এই বরাবর এটা এই অংশটুকুতে কি হবে এটা সিরিজ যেতে চাই সিরিজ যেতে চাইলে কি হবে এটার মধ্যে একটা ফোর্স তো কাজ করবে ওই অংশটুকুর মধ্যেই অ্যাকচুয়ালি আমাদের পি ফোর্সটা কাজ করবে মানে এই পি এখানে পি ফোর্স দেয়া আছে এই যে এখানে যেহেতু পি ফোর্স ছিল তাহলে এখানকার শিয়ার ফোর্সের মাত্রা হবে পি সিমিলারলি এই নিচের অংশটার মধ্যেও যে পি ছিল এটা কি করবে এই নিচের অংশে এখানে শিয়ার ফোর্স হিসেবে কাজ করবে ঠিক আছে এটাকে বলা হয় এই যে পি ফোর্সটা এখানে দেখেন দেয়া আছে হাফ পির চিহ্ন দিয়ে দেয়া আছে এটাকে বলা হয় শিয়ার ফোর্স একটা স্টিলের মেম্বারের উপর যে ফোর্স কাজ করতেছিল সেখান থেকে অ্যাকচুয়ালি আমি এই মেকানিজম দিয়ে বুঝাইলাম এখানে কিভাবে শিয়ার ফোর্সটা কাজ করতেছে বলতে আমরা যখন বোর্ড ডিজাইন করি তখন দেখবেন এখানে শিয়ার চেক দিতে ঠিক আছে ওই শিয়ার চেকটা অ্যাকচুয়ালি কোন ফোর্সের জন্য আমরা দিচ্ছি সেটাই এখানে মেকানিজমটা দেখানো আছে অ্যাকচুয়ালি শিয়ার ফোর্সটা একটা বোর্ডে কোথায় কাজ করে এবং কিভাবে কাজ করে ঠিক আছে এই যে পি ফোর্সটা হচ্ছে এটাই অ্যাকচুয়ালি শিয়ার ফোর্স এবং এটাই এই বোর্ডের উপর কাজ করছে আমরা যখন বোর্ডে শিয়ার চেক দেব তখন এই পি ফোর্সটার এগেনস্টেই চেক দিব যে এটা কি ওকে নাকি নট ঠিক আছে এটা হচ্ছে বোর্ডের উপর শিয়ার ফোর্স আরেক ধরনের ফোর্স কাজ করে বোল্টের উপর সেটাকে বলা হয় পিয়ারিং এটা দেখাইলাম হচ্ছে বোল্টের উপর মানে এই যে ফোর্সটা যেটা হাফ কি বলবো হাফ অ্যারো দিয়ে দেখানো অর্থাৎ অ্যারো চিহ্নটা দেখেন ফুল দেওয়া হাফ চিহ্ন এটাকে বলা হয় শিয়ার ফোর্স আর এই যে পি ফোর্সটা একটা নির্দিষ্ট এরিয়ার উপর কাজ করতেছে এই বোল্টের উপর এই ফোর্সটাকে বলা হবে হচ্ছে বিয়ারিং ঠিক আছে এই ফোর্সের এগেইনস্টে ওই বোল্টকে টিকে থাকতে হবে আবার এই যে যেই পয়েন্টে কমন পয়েন্ট অর্থাৎ দুই ডিরেকশনের লোড যেখানে কমন সেই পয়েন্টে যে ছিঁড়ে যেতে চাবে এটাকে স্লিপ করে যেতে চাবে ওখানে কাজ করবে হচ্ছে শিয়ার সেই শিয়ার ফোর্সের এগেইনস্টে এই বোল্টটাকে টিকে থাকবে সো শিয়ার ফোর্স এবং বিয়ারিং ফোর্স এই দুইটা ফোর্সের এগেইনস্টে যদি বোল্টটা টিকে যায় অর্থাৎ ওকে হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাঁ এই বোল্টটা আমরা এই কানেকশনে ইউজ করব মানে এই দুইটার মধ্যে যদি যে কোনো একটাতেও ফেল করে ধরেন বিয়ারিং এর জন্য এটা ঠিক আছে ওকে আছে বাট শিয়ার ফোর্সের ক্ষেত্রে এটা ফেল করে গেল বোল্ট মানে আমরা লোড ক্যালকুলেশন করে দেখলাম যে ওই বোল্টটা অত লোড নিতে পারবে না সেক্ষেত্রে কিন্তু এটা নট হবে দুইটা ফোর্সের এগেইনস্টে এটাকে টিকে থাকতে হবে তাইলে আমরা সেই সেকশনটাকে বলবো বা সেই বলটাকে বলবো ওকে যেগুলো একটু এখন হয়তো বা একটু মাথার উপর দিয়ে যাচ্ছে ঠিকঠাক মতো মানে ক্যাচ করতে পারতেছে না জিনিসগুলো যে আমরা একটু পরে এই থিওরিগুলো শেষ হলেই ম্যাথ শুরু করব তখন এই জিনিসগুলো হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসে ফেইলর প্যাটার্ন অর্থাৎ কি কি ভাবে ফেইল হতে পারে একটা স্টিলের স্ট্রাকচার বা মেম্বার গুলো কি কি রকম ভাবে ফেইল করতে পারে সেটা কিছু মেকানিজম এখানে দেখানো আছে এই জিনিসগুলো একটু দেখি আচ্ছা এই যে কিভাবে স্টিলের প্লেট থেকে বোল্টের উপর ফোর্স ট্রান্সফার হচ্ছে এই মেকানিজমটা কি তো এটা আমি
পরীক্ষা দিতে পারে, ঢাকায় যে মক ফোর্স ট্রান্সফার প্রসিয়া বা ফোর্স ট্রান্সফার শুরু করতে পারে, ঢাকায় যে মক ফোর্স ট্রান্সফার ফ্রম স্টিপ প্লেট টু বোল্ট, এভাবে উল্লেখ করতে হবে। মানে কি হবে, একটা প্লেট থেকে বোল্টের উপর শিয়ারটা টানটা ফোর্স ট্রান্সফার হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে এই ছবিগুলো এঁকে আর আমি যেগুলো বললাম এখানে যত যেভাবে লেখা আছে এগুলোই আমি অলরেডি বলে ফেলেছি, তো হুবহু এরকম করে না বলে আপনারা নিজেদের মতো করেও বলতে পারেন অবশ্যই। বাট এই ছবিগুলো একটু ভালো করে আঁকবেন আর কি, তার সাথে একটু কথা লিখবেন। এরপরে যেটা আছে শিয়ার ফেলার, এগুলাও একটু দেখবেন কি, সরি শিয়ার ফেলার না স্টিল মেম্বারের ফেলার, এখানে স্টিল মেম্বার রকমের ফেলার হতে পারে, এগুলা একটু ছবি সহ দেখবেন ঠিক আছে কিভাবে ফেলারটা হচ্ছে এগুলা ছবি সহ দেখবেন। প্রথমে দেখি এখানে লেখা আছে শিয়ার ফেলার অফ বোল্ট, ঠিক আছে এই যে শিয়ার যে ফোর্সটা দেখলাম এই যে পি ফোর্স, তো ধরেন এই বোল্টটা যদি এই পি ফোর্স আমরা যেটা ক্যালকুলেট করলাম বা একটা বোল্টের উপর বা একটা স্ট্রাকচারে ক্যালকুলেট করলাম যে শিয়ার ফোর্স আসছে 50, আর যে বোল্টটা ওখানে লাগানো আছে ওই বোল্টটা 50 লোড নিতে পারে না, সে সর্বোচ্চ নিতে পারে 40, তাহলে কি হবে ওখানে শিয়ারে ফেল করে যাবে, ফেল করে যাবে মানে কি বোল্ট দুইটা দুই দিকে ছিঁড়ে যাবে। এই যে দেখেন এখানে ছবির মধ্যে দেখানো আছে যে শিয়ারে ফেল করা তাহলে বোল্টটা এরকম দুই ভাগে ভাগ করে যাবে। চালানটা শেষ হোক তারপরে আমরা দেখব। এখানে প্রথম যেটা আছে শিয়ার ফেলার অফ বোল্ট, মানে বোল্টটা যদি শিয়ারে ফেলার ফেল করে সেক্ষেত্রে সেটা কেমন হয় শিয়ার ফেলার অফ বোল্ট। আর শিয়ারে ফেল করার মানে হচ্ছে যে বোল্ট দুটা যেখানে কানেকশন দেখেন এই যে দুইটা প্লেটের যে কানেকশন যেখানে বা দুইটা সার্কেল যেখানে একসাথে মিলিত হয়েছে এই বরাবর বোল্টটা ছিঁড়ে যাবে। আর সিমিলারলি শিয়ার ফেলার হতে পারে প্লেটের ক্ষেত্রে, যেহেতু দুইটা প্লেট জয়েন করা হচ্ছে এখন বোল্টটা ছিঁড়ে গেল না, বাট বোল্ট যেখানে আছে ওই বরাবর যে কোনো একটা অথবা দুটাও ছিঁড়তে পারে, দুটা অ্যাকচুয়ালি একসাথে ছিঁড়া সম্ভব না ঠিক আছে, যে কোনো একটাই ধরেন এই যেখানে বোল্টটা লাগানো আছে ওই বরাবর দেখুন ওই বরাবর প্লেটের স্টিল যদি খুলে বের হয়ে যায় অর্থাৎ ছিঁড়ে যায় সেক্ষেত্রে সেটাকে বলা হবে শিয়ার ফেলার অফ প্লেট। আচ্ছা
এরপরে দেখেন বিয়ারিং ফেলার অফ বোল্ট, বিয়ারিং ফেলারের ক্ষেত্রে এখানে যেহেতু এই যে বোল্টটা ছিঁড়ে গেছে, অ্যাকচুয়ালি এখানে ছিঁড়ে যাবে না। এই যে একটু আগে দেখেন আমি যে বললাম বিয়ারিং ফোর্স অ্যাকচুয়ালি কোনটা, এই যে পি ফোর্স, এটা এই পি ফোর্সটা হচ্ছে বোল্টের উপর বিয়ারিং। এই যে এখানে যে পিটা আছে এটা হচ্ছে শিয়ার ফোর্স, বাট এই যে পিটা আছে পি ফোর্সটা দেখানো আছে এটা হচ্ছে বিয়ারিং। এই ফোর্সের এগেইনস্টে যদি এটা মানে না টিকতে পারে, এখানে ছবির মধ্যে যেটা দেখানো আছে সেটা হচ্ছে ধরো এখানে বোল্টটা বাঁকা বাঁকা হয়ে যায় না, ঠিক মানে চ্যাপ্টা হয়ে গেছে, বোল্টটা যদি এরকম চ্যাপ্টা হয়ে যায় ঠিক আছে বা স্কুইজ হয়ে যায়, সেক্ষেত্রে এটা হচ্ছে বোল্টের জন্য বিয়ারিং। এটা হচ্ছে দুইটারই দুইটার জন্য সেম, ফিল্টার ক্ষেত্রেও এরকম হতে পারে, বোল্টার কিছুই হলো না বাট প্লেট সেকশনটা এরকম স্কুইজ হয়ে গেল বা একটা পোর্শন এরকম চ্যাপ্টা হয়ে গেল হয়ে যাওয়ার মতো হয়ে গেল, এটা হচ্ছে বিয়ার প্লেটের উপর যদি বিয়ারিং ফোর্সের জন্য এরকম ভাবে বিয়ারিং অফ। যার একটা হতে পারে টেনসাইল ফেলার অফ বোল্ট, টেনসাইল ফেলারটা হচ্ছে এটাও বোল্টটা মাথা তার নামাজের বিরতি হবে নাকি স্যার? হ্যাঁ এই যে আমি আপনাদের তো ক্লাসের টাইমই হচ্ছে 6:20 বলে আমি আর 5 মিনিট পর একবারে ক্লাস শেষ করে দেব। আচ্ছা বলতেছিলাম দেখেন আপনাদের এরকম যদি নয়েজ হয় আপনারা তো নিজেরা বুঝতে পারেন, নিজেরা কেন মিউট করে নেন না, এটা বারবার কেন বলতে হয় আপনাদের? ঠিক 6 মাস ধরে আপনারা অনলাইনে ক্লাস করছেন, তারপর কয়েকজন আছে স্যার প্রতি ক্লাসে এরকম করে স্যার। আপনাদের সিআর কে? জি স্যার আমি স্যার সুনন্দন। আপনি? জি স্যার। হ্যাঁ আপনার দায়িত্ব হচ্ছে যে এই যে ক্লাসের মধ্যে যে এরকম যাদের নয়েজ হবে ওগুলোর আইডি গুলো লিখে রাখবেন, প্রতি ক্লাসে আপনি আলাদা করে ওই আইডি গুলো আমাকে মেসেজ মানে যে এখানে দিয়ে দিন, সেক্ষেত্রে এই ধরনের ফেলার গুলো হচ্ছে। আর এটাকে বোল্টের লেন বরাবর লম্বালম্বি বরাবর যদি দুই দিক থেকে দুইটা লোড আসে, মানে রডের টেনসাইল টেস্ট যেরকম করছে ওই রকম ভাবে বোল্টের যদি দুই দিক থেকে এরকম লোড আসে, সেক্ষেত্রে যে ফেলারটা হবে সেটাকে বলছে টেনসাইল ফেলার অফ বোল্ট। আর একটা হয়েছে এই যে দেখেন এখানে ক্ষেত্রে এটা চ্যাপটা হয়ে গিয়েছিল বিয়ারিং ফেলার অফ বোল্টের ক্ষেত্রে, বাট এখানে আরেকটা আছে বেন্ডিং ফেলার অফ বোল্ট, এটার ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি চ্যাপটা হয়ে যাবে না, এটা বোল্টটা বাঁকা হয়ে যাবে। কারণ এই যে এখানে তিনটা প্লেট আছে, দুইটা দুইটাতে বাম দিকে লোড কাজ করতেছে একটা ডান দিকে লোড কাজ করতেছে, এইরকম ক্ষেত্রে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে এটা মাঝখানের অংশটা দেখুন পাকা হয়ে যেতে পারে বোল্ট, ঠিক আছে? এটাও এক ধরনের ফেলার, মানে আপনি আমরা যখন ডিজাইন করি আমরা চাই বোল্ট যেরকম থাকার কথা ওইরকম থাকে, যেরকম কোনো কিছুই হয় না, অল্প একটু পাকাও যদি হয়ে যায় বোল্টগুলো তার মানে এটাও এক ধরনের ফেলার। এইরকম ভাবে যদি বোল্টগুলো ফেল করে সেক্ষেত্রে বলা হয় বেন্ডিং ফেলার অফ বোল্ট। সিমিলারলি এই ফেলারটা, আচ্ছা না এটা না, এটা শুধু বোল্টের জন্য এরকম হতে পারে, বাট টেনসাইল ফেলার যেটা দেখলেন এটা বোল্টের জন্য, সিমিলার টেনসাইল ফেলারটা প্লেটের জন্য হতে পারে। অর্থাৎ প্লেটের উপর যে টেনশন গুলো কাজ করছে এটার জন্য, আগের যে ছবিটা ছিল দেখেন এখানে বোল্ট যেটা ছিল ওই বরাবর এই প্লেটের অংশটা ছিঁড়ে গেছে, বাট টেনসাইল ফেলারের ক্ষেত্রে এই যে প্লেট গুলো মাঝখান বরাবর দুই দিকে দুই ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এই মোটামুটি আপনাদের 7টা ফেলার প্যাটার্ন, তো এই ফেলার প্যাটার্ন গুলো আমি পরীক্ষায় দিতে পারি, ঠিক আছে? ফিগার সহ, এগুলো অবশ্যই ফিগার সহ, খালি নাম না। What is the failure pattern? Write down the name with figure. ঠিক আছে? তাই এরকম আপনাদের পরীক্ষার মধ্যে যদি এরকম আসে তো সেক্ষেত্রে এটা নাম সহ ছবি সহ দেখতে পাবেন। তবে থিওরি অ্যাকচুয়ালি এ পর্যন্ত, আজকের ক্লাসটাও আমার শেষ, এ পর্যন্ত নেক্সট দিন থেকে আপনাদের ম্যাথ শুরু করবে, ঠিক আছে? আর এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার, না থাকলে আজকের ক্লাসটা এ পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। জি স্যার।